বন্দুক হামলার ঘটনা যেন নিত্যদিনের শিরোনামে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ, আহত হচ্ছেন অনেকে। সোমবার স্থানীয় সময় রাত 8:30 দিকে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিসেসিং এলাকার আশপাশের কয়েকটি স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দুটি বন্দুক হাতে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত এক ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে। এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে একটি স্ট্রিট পার্টিতে গুলির ঘটনায় অন্তত 2 জন নিহত হন, আহত হন আরও অনেকে। মাত্র একদিনের ব্যবধানে নতুন করে বন্দুক হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত 339টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, যা আগের বছরগুলোর তুলনায় বেশি। এসব হামলায় শিশুসহ নিহত হয়েছেন অনেকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।